প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন রূপালী ব্যাংক লিমিটেড অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে আমরা এই অনুষ্ঠানে অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকি তবে আপনারা জানেন যে জুন মাস বাজেট ঘোষণা করা হয়েছে প্রস্তাবিত বাজেট নিয়ে আলাপ আলোচনা চলছে সেগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করতে চাই একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে রয়েছেন এবং সেখানে গেলেই ভারতের সঙ্গে বাংলাদেশের যে সামগ্রিক সম্পর্ক সেটা নিয়ে আলোচনা হয় এবং বাংলাদেশ ভারত সম্পর্কের একটা বড় জায়গা হয়তোবা করে যে মূল জায়গা দখল করেছে দুদেশের অর্থনৈতিক সম্পর্ক বিজনেস ট্রেড ইকোনমিক রিলেশনশিপ ট্রান্সপোর্টেশন কানেকটিভিটি এই সমস্ত বিচিত্র বিষয় যেগুলো সবই অর্থনীতির সঙ্গে সম্পর্কিত সেই বিষয়গুলো ভারতের সঙ্গে আমাদের খুব ওতপ্রোতভাবে যুক্ত থাকার কারণে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় আজকে মূলত ভারত বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক এবং বাজেট যদি সময় পাই আমরা বাজেটের কিছু বিষয় নিয়ে আলোচনা করব আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর জামাল উদ্দিন আহমেদ ডক্টর জামাল আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ যে জায়গা দিয়ে শুরু করতে চাই আপনি বাংলাদেশ ভারত মানে একটু অন্য জায়গা থেকে শুরু করি বাংলাদেশ ভারত সম্পর্ক কতটা অর্থনৈতিক কতটা সাংস্কৃতিক কতটা রাজনৈতিক আই থিঙ্ক থ্রি তিনটেই কভার করে আপনার যদি আপনি প্রায়োরিটি হিসেবে নেন যে কোনোটা কোনোটা থেকে কম না বাট ইকোনমিক বাংলাদেশ যেহেতু আপনার ভারতের নিকটতম প্রতিনি বেশি সেই হিসাবে ইকোনমিক রিলেশনশিপটা রাজনৈতিক রিলেশনশিপটা এবং সাংস্কৃতিক যেটা সেটাও কিন্তু আপনার এটার মধ্যে পড়ে তবে অর্থনৈতিক দিকটা যে বিষয়টা সেই বিষয়টা ডিপেন্ড করে রাজনৈতিক যদি রিলেশনশিপটা ভালো থাকে তখন কিন্তু ইকোনমিকটা আরও ফার্দার এক্সটেন্ড করে এবং ওইটা অর্থনীতিটাকে রাজনীতি দিয়েই নিয়ন্ত্রিত হয় এবং রাজনীতির সাথে আবার জড়িত আছে সংস্কৃতি সেটাও আছে তবে অর্থনৈতিক বিষয়ে যদি আমরা দেখি সেখানে দেখা যাবে যে বাংলাদেশের সাথে রাজনৈতিক দিক দিয়ে ভারতের সাথে সিন্স ইনসেপশন দেশের গত তিপ্পান্ন বছরে বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়েও কিন্তু এখনও কিন্তু আসে ঠিক মতো নিয়ে আসে তো এটা মানে চেঞ্জিং দি জেনারেশন অফ পলিটিশিয়ানস তারপরেও বলবো যে এখনও পর্যন্ত কিন্তু আপনার রিলেশনশিপটা থিংস আর পার যাচ্ছে তো অর্থনৈতিক দিক থেকে অনেক দিক দিয়েই আরও যেহেতু বাংলাদেশের সাথে অর্থনৈতিক দিকে যদি চিন্তা করি আমরা ধরেন প্রায় বারো বিলিয়নের মতন আমরা তাদের কাছ থেকে ইম্পোর্ট করি কোয়ান্টিটেটিভলি যদি আমরা দেখি তাহলে আমরা এক্সপোর্ট করি কত প্রায় ওয়ান পয়েন্ট এইট থেকে টু বিলিয়নের মতন তো এখানে অনেক কোপারেশনের আরও সুযোগ আছে দুই দেশের যে অর্থনৈতিক মানে কমিশন এইটা আপনার পররাষ্ট্র বিষয়কও আছে অর্থনৈতিক বিষয় আছে এবং অর্থনৈতিক কমিশনটা যদি আপনার ফাংশন করে আমার মনে হয় যে দুই দেশের রিলেশনশিপটা আরও বাড়া বাড়তে পারে এই যে এই যে গ্যাপ বিটুইন যে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কারেন্ট অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটাকে যত কাছাকাছি আনতে পারে তাহলে দুই দেশে কিন্তু উইন উইন সিচুয়েশানে আরও আসবে সেটা হলো যে আপনার এগুলোর মধ্যে অনেকগুলা বাধা আসে যেমন রুলস রেগুলেশন এটা হারমোনাইজ রুলস রেগুলেশন না আমাদের দেশের ট্যাক্স সিস্টেম আমাদের দেশের যে ওদের ইন্ডিয়ার যে বিএটি সিস্টেম তারপরে তাদের যে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন আমাদের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশান তারপরে এগুলার মধ্যে অনেকটা হারমোনাইজেশান আনার সুযোগ আছে এখানে ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে দুই দেশের যে চেম্বার অফ কমার্স আছে বাংলাদেশে ভারত বাংলাদেশ চেম্বার অফ কমার্স আছে ইন্ডিয়া তো এরকম আছে তো সেটা এই দুই গ্রুপের সমন্বয়ে যদি আপনার ক্লোজলি বসে অনেকগুলা নিয়মকানুন আপনার মডিফাই করা যায় দুই দিক থেকেই দুই দিক থেকে করলে দেখা যাবে যে ট্রেড ফ্যাসিলিটেশনটা দুই দেশের মধ্যে অনেক ইম্প্রুভ করবে সেটা ইম্প্রুভমেন্টের মধ্যে দুই দেশে গেইনার হবে গেইনার হবে ধরেন আপনার যে ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে আপনার যদি ব্যারিয়ারগুলো ট্রেড ব্যারিয়ার যেগুলো আছে সেগুলোর ব্যাপারে যদি দুই পক্ষই যে বিজনেস কমিশন বা ইকোনমিক কমিশন ওনারা যদি এটা বসে বসার পরে দুই পরবর্তীতে বিজনেস লেভেলে প্রথমে বসতে হবে এন্টারপ্রাইজ ইয়ে চেম্বার অফ কমার্সগুলা এরা বসে যদি এটা ঠিক করে আইডেন্টিফাই করে জয়েন্টলি একমত হয় যে এই ক্ষেত্রে আমরা ডিফারেন্সগুলোকে আমরা রিডিউস করতে পারি তাহলে সেটা কাকে কার কাছে যাবে সেটা যাবে আপনার দুই দেশের সরকারের যে যারা পরিচালনা করেন তাদের ব্যুরোক্রেসি অ্যান্ড পলিটিক্স পলিটিশিয়ানদের সাথে বসার পরে এটার ব্যাপারে একটা ঐক্যমত হয়ে আপনার এটার ইম্প্রুভ করা সম্ভব তাতে যে পসিবিলিটিগুলো হবে আপনার ধরেন ডলারের যে হেজিমনি ডলারের যে ডোমিনেশন ডলার হ্যাজ বিকাম এক্সপেন্সিভ ইন্টারেস্ট রেট আমেরিকাতে বাড়ানোর মধ্যে দিয়ে ডলারের প্রাইস অনেক বেড়ে গেছে যেই কারণে ভারতও যদি ডলার থেকে আমদানি করে তারও খরচ বেশি বাংলাদেশও যদি ভারত আমেরিকা থেকে আমদানি ইউএস ডলার মাধ্যমে ইম্পোর্ট করে তখন তার জন্য এক্সপেন্সিভ তো এখানে আপনার একটা জিনিস হইতে পারে যে আপনার ভারত বাংলাদেশ যদি তার বিজনেসে প্রমোট করতে চায় তাহলে কারেন্সি শপিং দুই দেশের মধ্যে কারেন্সি সোয়াপিং অ্যারেঞ্জমেন্ট হইতে পারে যেটা আমেরিকার সাথে চায়নার সাথে কিন্তু সোয়াপিং আছে অ্যারেঞ্জমেন্ট তো সেই উদ্যোগ চলছে আমাদের আমাদের উদ্যোগ চলছে আসছে আরও এটার খুঁটিনাটি যে সমস্ত বিষয়গুলো আছে এখনো এটা কিন্তু এটা এখনও পপুলার হয় নাই এটা যদি পপুলার কারণে প্লাস কিছুটা প্র্যাকটিক্যালিও কিছুটা ডিফিকাল্ট নয় ওই যে বললাম যে নিয়ম কাননের প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি যেগুলা সেগুলা হলো নিয়ম কানুনগুলা দুই দেশের যে একটা হালকা এত ইমব্যালেন্স নিয়ে আপনি শপিং করে না এটা এটা দুই দেশে গেইন করতে পারে সেটা হলো যে আপনার অনেকগুলো আইটেম আছে যেমন ইন্ডিয়া যদি আমাদের এখানে কাজ করায় ধরুন এখন গার্মেন্টসে কিন্তু ইন্ডিয়া আমাদের এখান থেকে কিছু কিছু ইম্পোর্ট করে প্রসেসড জিনিস সেটা ইম্পোর্ট কাজ করাই নিয়ে বাকিটা তারা ওখানে করে আবার ওখান থেকেও আমাদের এখানে করতেছে তাতে দুই দেশ উইন আসতে পারে আরও অনেক ক্ষেত্র আছে একটা গার্মেন্টস এটা একটা একটা সেক্টর অন্যান্য আছে সবগুলোকে যদি আপনি একসাথে বসে দুই দেশের যে কমিশন সেই কমিশন বিজনেস কমিশন এবং আর ইকোনমিক কমিশন যেটাই নাম দেন সেটার মধ্যে দিয়ে এটা অবশ্যই আছে আমার মনে হয় দুই দেশের জয়েন্ট ইকোনমিক কমিশন ফরেন মিনিস্ট্রিতে যে ফরেন কনসাল্ট কনসালটেশনের যে প্রসেস আছে কি বা ধরেন এফ এর কথা বললেন দুই দেশের মানে অ্যাপেক্স বডিগুলো বিজনেসম্যানদের যদি বসে এই জায়গায় একটা প্রশ্ন করতে চাই তাহলে হয়তো আপনি বলছেন যে এই গ্যাপটা কমিয়ে আনা সম্ভব হতে পারে এবং স্ট্যান্ডার্ডাইজেশন অব দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস বিএসটি এর ক্ষেত্রে তারপরে ফরেন রেগুলেশনস ক্ষেত্রে এই যে তিনটে চারটে প্রতিষ্ঠানের কথা আপনি বলছেন যে বিশেষ করে ইকোনমিক কমিশন যদি থাকে যেটা কথা বলছেন বা এরা কেন রোল প্লে করছে না এরা আমাদের দুই দেশে তো পাশাপাশি থাকতে হবে প্রতিবেশী তো চেঞ্জ করতে পারবো না তো আমাদের আমি কেন बेनिफिटটা ম্যাক্সিমাম লেভেলে না ম্যাক্সিমাইজেশন অফ बेनिफिट আই এগ্রি উইথ ইউ আমাদের ম্যাক্সিমাইজেশন অফ बेनिफिटকে একটা পজিটিভলি আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং সেটা আপনার বেশ জান দি ইনিশিয়ালি আপনি হান্ড্রেড পার্সেন্ট করতে পারবেন না কিন্তু ইন এ গ্রাজুয়াল প্রসেস যেমন ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন যে আপনার তাদের যে ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলা আন্তর্দেশীয় যেটা করতেছে সেটা মধ্যে দিয়ে তারা কিন্তু ইনিশিয়ালি সব কিছু করে নাই নাইনটিন থেকে আরম্ভ হয়েছে এটা ইউরোপীয় ইউনিয়নের ওই প্রসেসটা এখনও পর্যন্ত এটা চলছে বাট দে তারা অনেক প্রগ্রেস করেছে কিন্তু আমরা যেটা করতে পারি না আমাদের দুই দেশের যে মনে হয় যে পলিটিশিয়ানদের সাথে পলিটিশিয়ানদের সাথে মানে ব্যুরোক্রেসির একটা ডিফারেন্স আছে যেটা এখানে পলিটিশিয়ানরা যদি ব্যুরোক্রেসিকে ডমিনেট করে দুই সরকার তো চায় হচ্ছে না যারা ইমপ্লিমেন্ট করবে তারা যদি দুই মত পোষণ করে প্যাচ লাগে ফাইলের মধ্যে একটা প্যাস দিয়ে দিল বাস এটা এক সচিব আসলো উনি এসে একটা রিকমেন্ডেশন বানাইলো দুই দিন বাদে দেখা গেল যে উনি যাওয়ার আগে এটা ইমপ্লিমেন্ট করতে পারেন নাই পরের এটা ধরবেই না এই ফাইল এখানে তার মানে কি এটা দুই পক্ষেরই কিন্তু ইনিশিয়েটিভ আপনার কম্বাইনলি হতে হবে পলিটিশিয়ান এবং ব্যুরোক্রেটস তারা যদি একমত না হয় তাহলে সেটা হয় না এবং এখানে দ্বিমত আছে দুই দেশেই ব্যুরোক্রেসি প্রচন্ড স্ট্রং প্রচন্ড স্ট্রং সেই ব্যুরোক্রেসি প্রো পিপুল তো করার কোন উদ্যোগ দেখি না না ওই দেশে না এই দেশে বিকামিং মোর পাওয়ারফুল এখন মোর এন্টি পিপুল ইয়েস এন্টি পিপুল হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনার রাজনৈতিক নেতৃত্ব ধরেন রাজনৈতিক নেতৃত্বের ভিতরে ধরেন অনলি প্রাইম মিনিস্টারের কাছে সব কিছু আশা করলে তো হবে না ওনার বিভিন্ন ডিপার্টমেন্ট আছে মন্ত্রণালয় আছে এই মন্ত্রণালয়ের লোকগুলো যাদেরকে উনি সিলেক্ট করতেছেন সেই ক্ষেত্রে ওই ধরনের ক্যাপাবিলিটিওয়ালা লোক লাগবে আপনাকে সেটা যদি আপনি সেট না করেন টিম সেট না করেন তাহলে এটা পারবেন না সেই ক্ষেত্রে তো এই যে চেম্বারগুলো ইকোনমিক কমিশন আছে বা এই জাতীয় বিষয়গুলো বিশেষ করে চেম্বার্স এরা তো একটা ভালো রোল প্লে করতে পারে ব্যসিকে আরও সেন্সিটাইজ করার জন্য ইভেন ইভেন ফরেন মিনিস্ট্রি যে ইকোনমিক উইং যেটা আমার তো মনে হয় যে আমাদের এখানে একসময় ধরেন এক্সটার্নাল রিসোর্সেস ডিভিশন যে একটা মিনিস্ট্রি আছে এটাকে এখন এটার প্রয়োজন নাই ডিভিশন নেই বাংলাদেশে ফাইন্যান্স মিনিস্ট্রিতে এক্সটার্নাল রিসোর্সেস মিনিস্ট্রি যেটা আছে সেটা এখন দরকার নাই এটার দরকার এটাকে ডিসেন্ট্রালাইজ করে সমস্ত এম্বাসিগুলোতে ফরেন মিনিস্ট্রির আন্ডারে এগুলা ইয়ে করা উচিত এবং ইন দ্যাট কেস ইকোনমিক ডিপ্লোমেসিটা সেখান থেকে আপনার আমাদের বেনিফিট বেশি আসবে যদি স্পেসিফিকালি যেমন ধরেন আপনি এখন আমাদের রেমিটেন্সের প্রবলেম রেমিটেন্স কম আসতেছে বলা হয় ফোর্টি সেভেন পারসেন্ট অব দি রেমিটেন্স আপনার অফিসিয়াল চ্যানেলে আসে বাকি ফিফটি থ্রি পারসেন্ট আন আসে যেই কারণে ডলারের সংকট এবং রেমিটেন্স কমতেছে কমতেছে কারণ কি এর কারণ হলো পত্রিকায় দেখবেন যে নিউজ দিতেছে যে রোজার ঈদের সময় বাড়ছে এই একদিনেই এক মাসেই রিপোর্ট দিয়েই ওনারা সন্তুষ্ট বাড়ছে যে বাকি তিন মাসে যে কমছে দিচ্ছে না আবার কোরবানি ঈদের সময় এখন বাড়ছে দেখবেন যে ঈদের আগে দেওয়া দেখা গেলো রেমিটেন্স বাড়ছে এটা রেকর্ড দেখাচ্ছে এরপরে এটা হলো এটা বাংলাদেশে হিস্ট্রিক্যালি এটার একটা সিজনাল ভেরিয়েশন আছে রেমিটেন্সের আমাদের এখানে দুর্গা পূজা দুর্গাপূজা দুইটা ঈদ পয়লা বৈশাখ তারপর আরও কতগুলা ফেস্টিভাল আছে সেই ফেস্টিভ্যালটা হলো বাঙালিরা যেহেতু নিজের ফ্যামিলির প্রতি একটা হোমসিক হোমসিক যেখানে মা বাপের জন্য আত্মীয় স্বজনের জন্য ফ্যামিলি মেম্বারদের জন্য সে এই দুর্দিনে ওই সময়ে এই সময় তাদের কথা স্মরণ করে টাকাটা পাঠায় এটা কিন্তু অন্য দেশে এরকম না এবং ইয়েতে দেখা গেছে যে আপনার অনেক দেশে রেমিটেন্স আপনার বিদেশি লোকজন যে টাকাটা পাঠায় সেটা কিন্তু একই সব দেশে এক ধরনের ট্রেন না আমাদের দেশে কিন্তু আত্মীয়জনদের যে মায়া পরবর তারা যে টাকাটা পাঠাচ্ছে এটা কিন্তু অন্যান্য দেশে নাই আপনি দেখেন ইন্ডিয়াতে এটা নাই ইন্ডিয়াতে এটা কম কিন্তু ইন্ডিয়াতে আসতেছে তারা নর্মাল তারা কিন্তু যখন চলে যায় তাহলে এখানেও একটা কথা আছে সেটা হচ্ছে এটা যত না অর্থনৈতিক তৎপরতার কারণে যত না সরকারি তৎপরতার কারণে যত না ব্যবসায়িক তৎপরতা তার থেকে বেশি মায়ার অর্থনীতি মায়ার অর্থনীতি ইয়েস এবং সেটা কিভাবে সিজন দেখেন এটা আপনার আমাদের এই রেমিটেন্সটা বাড়ে রেমিটেন্সটা বাড়ে ধরেন সেপ্টেম্বর অনওয়ার্ডস সেপ্টেম্বর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত এর এরপরে যাই এটা কিন্তু ডাউনের দিকে যায় আর যদি এর ভিতরে কোরবানির ঈদ পরে রোজার ঈদ পরে সেটা আলাদা কিন্তু আবার যখন বর্ষাকাল আরম্ভ হয় তখন কিন্তু আমাদের এখানে কনস্ট্রাকশনের কাজ হয় না গরিব এই কোরবানি ঈদ তো হয়ে গেল বাড়বে আগে বছরের দিকে মানে অক্টোবর থেকে এই এই বছর এই অক্টোবরের অনবাসের দিক মধ্যে শুকনো সিজন সেই সিজনে সে ওরা যে টাকাটা পাঠায় ইভেন অ্যাডভান্স নিয়েও টাকা পাঠায় অ্যাডভান্স নিয়ে টাকা পাঠায় আগামী দু তিন মাসের অ্যাডভান্স নিয়ে টাকা পাঠাই দেয় তখন কিন্তু এই শীতের সিজনে বিকজ অফ হাউস কনস্ট্রাকশনের জন্য গ্রামের বাড়িতে যে গ্রামের যে উন্নয়ন এটা কিন্তু শুধু মানে এককভাবে কাউকে ক্রেডিট দেওয়ার ঠিক না এটা হলো ওই যে রেমিটেন্স যুদ্ধে যারা বিদেশে আছে সে তার আত্মীয়জন তার ফ্যামিলি যারা এখানে এই বাড়িতে থাকবে তাদের জন্য কনস্ট্রাকশনের ওটার কনস্ট্রাকশন পিরিয়ড আমরা একটা বিরতি নিয়ে আসি বিরতি বাকি আলোচনা করব দর্শক থাকুন আমাদের সঙ্গে কথা বলছিলাম ডক্টর জামাল উদ্দিন আহমেদের সঙ্গে বাংলাদেশ ভারত অর্থনীতির নানা দিক নিয়ে কথা বলতে গিয়ে পারিপার্শ্বিক অনেক আলোচনা আসে সেগুলো খুব ইন্টারেস্টিং আমরা সবসময় ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স যাটা নিয়ে কথা বলি কিন্তু অফিসিয়াল স্টেটমেন্টের বাইরেও অ্যানালিসিসের ভিতরে কিন্তু একটা অন্য রিয়েলিটি ফুটে ওঠে সেই যেমন এই মুহূর্তে আমরা একটা আলোচনা করলাম এই রিয়েলিটিগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে শোনা উচিত দর্শক থাকুন আমাদের সঙ্গে ফিরছি একটু পর দর্শক আবারও স্বাগত জানাচ্ছি রূপালী ব্যাংক লিমিটেড অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে কথা বলছিলাম ডক্টর জামাল উদ্দিন আহমেদের সঙ্গে আমরা বাংলাদেশ ভারত অর্থনৈতিক সম্পর্ক নিয়ে কথা বলছিলাম আপনি একটা খুব সুন্দর ব্যাখ্যা দিচ্ছিলেন যে রেমিটেন্সের সংকট কাটতে পারে কিভাবে। একটা বিষয় আমার মনে পড়ছে যে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম দুই দেশের ভিতরে মানের ব্যাপারে পণ্যের মান এই সমস্ত বিষয়গুলো স্ট্যান্ডার্ড বিএসটিআই রিলেটেড যত ইস্যুজ আছে এগুলোকে একটা সমান মানে নিয়ে আসা যাতে এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে ইকুয়াল হয় কারণ এখনও দেখা যায় বহু মানের দিক থেকে বহু কিছু আমরা যখন ভারতে পাঠাতে চাই তখন ভারত বলে যে না এটা তোমার স্ট্যান্ডার্ড অনুযায়ী ভারতীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী হয় না ঠিক আছে কোয়ালিফাই করা কিন্তু একটা তো গ্লোবাল স্ট্যান্ডার্ড আছে ডাব্লিউটিও অ্যাকসেপ্টেড তাই না একটা স্ট্যান্ডার্ড আছে আমরা ওই স্ট্যান্ডার্ডে যদি পৌঁছাই তাহলে তো ভারত কারণ পৃথিবীর যে কোনো দেশে যে পৌঁছাতে পারি তো সেটা জায়গায় পৌঁছাচ্ছি না কেন এখানে পৌঁছাচ্ছি না এখানে যে লিমিটেশনটা আমার দৃষ্টিতে মনে হয় সেটা হলো মূলত তো গভর্নমেন্ট যারা পরিচালনা করে এটা তো ব্যুরোক্রেসিয়ান পলিটিশিয়ান কিন্তু এখানে যে প্রফেশনাল একটা গ্রুপ আছে ডিফারেন্ট সেক্টরে মনে করেন অ্যাকাউন্টেন্সি ট্যাক্স জাতীয় এই সমস্ত এরিয়াতে প্রফেশনাল ট্যাক্স যেইগুলো এদের যে সাউথ এশিয়ান যে ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস এটা কিন্তু শাকভুক্ত দেশগুলোতে নট অনলি ইন্ডিয়া এবং এদের এই এই কনফারেন্সটা হইতো আগে আপনার বিভিন্ন দেশে হইতো শ্রীলঙ্কাতে হইত নেপালে হইতো বাংলাদেশে হইতো এখন এই যে কোভিড এবং তার আগে আগের থেকে এটা স্লো দেখা গেছে প্রসেসটা এই প্রফেশনালদের যে এঙ্গেজমেন্ট ওয়ার্কশপ করে সেমিনার করে একটা রেকমেন্ডেশন তারা সাবমিট করে টু দি রেসপেক্টিভ গভর্নমেন্টস তো সেই রেসপেকটিভ গভর্নমেন্টগুলো এটা তারা নিজেদের পর্যায়ে আলাপ করে আলাপ করে সার্ক লেভেলের নেতাদের সাথে এটা তারা প্লেস করে ইন দ্যাট কেস এটা কিন্তু একটা প্রসেস এর মধ্যে চলতেছিল সেই প্রসেসটা এখন স্লো হয়ে গেছে এবং ওইখানে যেমন ইন্ডিয়াতে যদি কনফারেন্স হইত সেই কনফারেন্সে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট খুবই গুরুত্বপূর্ণ আপনার ডিগনেটরিটা যাইতো ইভেন বাংলাদেশে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের নিচে কোন সময় এটাতে এখন কিন্তু মন্ত্রীরাও যাইতে চায় না এগুলোতে এই সমস্ত তারা যদি এখন ধরেন যখন বাংলাদেশে একটা সম্মেলন করতেছে অ্যাকাউন্টেন্টদের অথবা ইকোনমিস্টদের অথবা ফার্মাসিস্টদের অথবা ইঞ্জিনিয়ারদের অথবা আদার প্রফেশনাল যে প্রফেশনাল সেই ক্ষেত্রে আপনি যখন বললেন তো এখানে আমাদের রাষ্ট্রের যদি স্পন্সার প্রেজেন্সের মধ্যে দিয়ে রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করেন যারা তারা যদি না যায় তাহলে কিন্তু বাইরের লোক কিন্তু এখানে আসতে চায় না এই যে এখানে একটা ডিলামি চলতেছে এখন লাস্ট টেন ইয়ার্স টেন টু ফিফটিন ইয়ার্স এটা কিন্তু শ্লোক এবং এই ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত এটা কিন্তু হঠাৎ করে যাইয়া উপরের লেভেলে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টে যাইয়া যদি আপনার প্রোগ্রামটা ইয়ে করেন সেটা হলে তারা অর্ডার দিতে পারে কিন্তু তো মধ্যে নাই তাহলে তো আমি আপনার কথা যদি ধরি এই পয়েন্টটা দিয়ে ধরি তাহলে একটা জিনিস আমার কাছে শঙ্কাজনক মনে হচ্ছে মানে আমার অ্যানালিসিস বলছে সেটা হচ্ছে যে আমরা যে মধ্য আয়ের দেশে রূপান্তরিত হচ্ছি উন্নত দেশের দিকে যেতে চাচ্ছি কিন্তু মিডল ইনকাম ট্র্যাপ বলে যে জিনিসটা হয় সেটা তো আমরা ধরা খাবো যদি আমরা এই সমস্ত বিষয়গুলোর দিকে নজর না দিই এগুলো নজর এখন মানে ওইভাবে নজর হচ্ছে না এটা যতই আমরা মানে কি মানে আমরা আনন্দ নিয়ে বসে আছি হ্যাঁ गवर्नमेंटের টার্গেট থাকলে गवर्नमेंट তো আর এটা ইমপ্লিমেন্ট করতে পারবে না আনলেস দি এই লাইনের যে প্রফেশনালস যারা আছে যে যে কাজগুলো আপনি টার্গেট করছেন সেই টার্গেটগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য প্রফেশনালস সাজেশন দিবে আর সেই কারণে ভিন্ন মত থাকতে পারে সবগুলো মিলে একটা ঐক্যমতে আসতে হবে সেই ঐক্যমতটা ইমপ্লিমেন্ট করলেই কিন্তু আপনি তখন আপনার এগুলো এই প্রবলেমগুলো রিজলভ হওয়ার এটা আসলে বিস্তারিত আলোচনার দরকার পড়ে তবু আমাদের যেহেতু সময় কম আমি একটা আরেকটা বিশেষ ইন্ডিয়া বাংলাদেশ কানেক্টিভিটি তারপরে আমরা মাঝখানে দেখলাম যে ট্রানজিটের ব্যাপারে ব্যাপক আলোচনা হয়েছে এবং কিছু কিছু ট্রানজিট হয়ও এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন এই জায়গা এই জায়গাটাতে আপনার আমাদের এই মুহূর্তে যে সিচুয়েশনটা এই সিচুয়েশনটাকে আপনি কিভাবে অ্যানালিসিস করেন এটা আপনার উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করতে হবে আপনাকে বোধ কান্ট্রি বোধ কান্ট্রি ইভেন মাল্টিপল কান্ট্রি হলেও অসুবিধা নেই সিঙ্গাপুর সিঙ্গাপুর ফর এক্সাম্পল যদি আপনি দেখেন সিঙ্গাপুরে এ ওয়ার্ল্ডের একটা জেলের দেশ থেকে কিভাবে এখন একটা মানে কানেক্টিভ হাব হইল বাংলাদেশের এই পসিবিলিটি স্কোপ আছে স্কোপ আছে সাগরের পাড়ে পৃথিবীর মধ্যে যতগুলা দেশ আছে সবাই ধনী হয়ে গেছে একমাত্র পাঁচটা দেশ হলো এক্সেপশান বাংলাদেশ পাকিস্তান সোমালিয়া উত্তর ইয়ামেন দক্ষিণ ইয়ামেন এরা এই বেনিফিট নিতে পারে নাই সাগর পাড়ে থাকা দেশ ইয়েস গরিব এরা গরিব এবং সেই গরিবের মধ্যে আমরা বাংলাদেশও একটা সেই ক্ষেত্রে আমাদের যে অপরচুনিটিস আছে আমরা ওই সাইডে আমরা এই এই গভর্নমেন্টের সময় কিছু কিছু ইনিশিয়েটিভ আসছে পজিটিভ ইনিশিয়েটিভ সেটা হলো যে মাতার বাড়িতে ডিপ সিপোর্ট এই ডিপ সিপোর্ট করার মধ্যে দিয়ে একটা হলো আর একটা যদি করে তাহলে ইট উইল বি এ সিঙ্গাপুর অফ সাউথ এশিয়া সাউথ এশিয়া হবে এটা মাতার বাড়িতে একটা কোল্ড ফায়ার জেনারেশন কোম্পানি একটা কোম্পানি হয়েছে সে জাপানের সাথে জয়েন্ট ভেঞ্চারে সেখানে আপনার সিক্স হান্ড্রেড ফিফটি মেগাওয়াট উৎপাদন হবে এবং সেটার উৎপাদন এই জানুয়ারি থেকে শুরু হয়েছে যে কারণে আপনার ধরেন সিটাগ ডিভিশন ডিভিশন ওই দিক দিয়ে আর কোনো এখান থেকে টেক কেয়ার করতে পারবে পুরো এরিয়াটা এমনি এখন যে রেল কানেক্টিভিটি বাংলাদেশ ইন্ডিয়া এখন যে জলপথেও তো কিছু কানেক্টিভিটি হয়েছে একটা জাহাজ বুধ কলকাতা থেকে চাল মংলা টোংলা এ পর্যন্ত আসে না সে এরকম একটা উইকলি একটা সার্ভিস চালু আছে বিমানের কানেকটিভিটিস তাও আমরা মনে করি যে বিমানের কানেক্টিভিটি শুধুমাত্র কলকাতা দিল্লি কেন্দ্রিক পূর্ব দিকে কিন্তু আমাদের বিমান কানেকটিভিটি তেমন অথবা ইস্ট ইন্ডিয়া হচ্ছে একটা বড় জুনহাট মার্কেট মার্কেট সম্ভবনা জায়গায় সেই জায়গায় কিন্তু এখনো একটা ভালো বিমান ডাইরেক্ট আমাদের এই কানেক্টিভিটি হয়নি তো এই কানেক্টিভিটিগুলো ল্যান্ডপোর্টগুলো কিছু কাজ করছে বর্ডার হার্টগুলো কিছু কাজ করছে কিন্তু কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি যে একটা মানে ওই আজ থেকে দশ বারো বছর আগে আবলিক সরকার ক্ষমতা আসার পরে নয় থেকে চোদ্দ পনেরোর ভিতরে যে ডেভেলপমেন্ট তারপরে কোথাও যেন আমরা একটা আটকে আছি এটাকে আপনি ফিল করেন এটা এখন তো মনে হচ্ছে এখন তো মনে হচ্ছে যে আপনার এটা ডিবয়ে এটা রান করতেছিল সেটা আপনার ধরেন কানেক্টিভিটিটা যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে কিন্তু মানে আগে যেভাবে যে উদ্যোগ ইয়ে ছিল সেই কানেক্টিভিটি কিন্তু এখন মানে আমরা তো এটা তো উইন ইন সিচুয়েশান তারা লাভবান হবে আমরাও লাভবান হব কানেকটিভিটির মধ্যে দিয়ে এই যে ট্রান্সপোর্টের ইয়েটা করিডোরগুলা করিডোর যে আপনার ই করতেছে সেই করিডোরের মধ্যে দিয়ে আপনার যদি স্ট্যান্ডার্ড পৃথিবীর বিভিন্ন দেশে ইউরোপে তো ধরেন আটা উনত্রিশটা দেশের মধ্যে ওরা ইন্টারনালি কানেক্টেড তো এই যে কানেকশানের মধ্যে দিয়ে বোধ সবাই কিন্তু উইন ইন সিচুয়েশানে আছে সবাই একজনের ইনকাম আর আমরা যে এই যে এই যে রোড কানেক্টিভিটিটা চালু করতে চেয়েছিলাম সব সাত দেশের ভিতরে গাড়ি চলাচল সেই ক্ষেত্রে তো ভুটানের সঙ্গে নেপালের সঙ্গে বাংলাদেশ ভারত মানে বিবিআইএন যেটা এই এইগুলো তো আমাদের

যারা ছিল তারা এক ধরনের দেখছে আমরা আরেকভাবে দেখি আমাদের পরের জেনারেশন এখন যেটা আছে এরাও আরেকভাবে দেখতেছে এরা কিন্তু আগের মতন যে ট্রেডিশনাল মাইন্ডেড না সেটা কিন্তু আমাদেরকে স্বীকার করতে হবে একটা অভিযোগ আছে বাংলা ভারতরা ভারতীয় বাংলাদেশ থেকে তো প্রচুর পরিমাণে ভিসা দেয় ইয়ারলি একেবারে কম ভিসা দেয় তা না কিন্তু এত ভিসা ভারতও পৃথিবীর অন্য কোনো দেশকে না আর বাংলাদেশের কোনো জনগণও অন্য কোনো দেশ থেকে এত ভিসা পায় না তো সেই তুলনায় বাংলাদেশ যে ভিসা ভারতীয়দের দেয় এত কম ভারতীয় আসে কেন মানে এখানে কি ভিসা জটিলতা নাকি তাদের অনাকগ্রহ বাংলাদেশে আসার এটা তো কিছু ভারতীয় আসে যারা হাই এন্ড জব করে তারা রেমিটেন্স নিয়ে যায় কিন্তু এটা বাই পলিসি টুরিজমের ক্ষেত্রে আমরা কি তো পলিসি ঠিক আছে কিন্তু ইমপ্লিমেন্টেশন এজেন্সিতে সেখানে যারা আছে তাদের কাছে এই প্রশ্নের উত্তর ওনারা ভালো দিতে পারেন ভারতীয়রা যদি টুরিজমের জন্য বাংলাদেশে আসে তাই না दट इज व्हाই আমরা দৃষ্টি করব কেন তাতে মানে সে আসলে হি ইজ স্পেন্ডিং ফরেন এক্সচেঞ্জ হিয়ার এটা আমার এক্সপোর্ট হিসেবে ট্রিট হয় একটা ধরেন আপনি যদি ইন্ডিয়াতে যান খরচ করে চিকিৎসার জন্য যাচ্ছেন বা অন্য কোনো পারপাজে ভিজিট করতে যাচ্ছেন সেখানে তো ইউ আর স্পেন্ডিং মানি ইউএস ডলার ইউএস ডলারে আপনি এটা খরচ করতে পারতেন তখন যদি আপনার এই যে শপিং অ্যারেঞ্জমেন্টগুলো এই ধরনের জিনিস যদি হয় তখন কিন্তু আপনার দুই দেশের কারেন্সি আপনার মাধ্যমে এটা সম্ভব এবং সেটা কিন্তু সারা পৃথিবীব্যাপী এখন কিন্তু যারা ইন্টারন্যাশনাল পলিটিক্সে এখন ধরেন শত্রু দেশের সাথেও অনেক সময় তারা এই অ্যারেঞ্জমেন্ট সেটা দেখতে যে আরব দেশগুলো উন্নত করে ফেলেছে হ্যাঁ করতেছে এটা কিন্তু এখন এখন ওইভাবে ওই ইমোশনাল বিষয় বিবেচনা করে জেনারেশন টু জেনারেশান চেঞ্জ হচ্ছে কিন্তু যতই দিন যাবে ততই কিন্তু এগুলো আস্তে আস্তে ওই ইমোশনাল ইস্যুগুলো কিন্তু আপনার বেশি থাকবে না বিজনেস টু বিজনেস আপনি কারেন্সি শপিং এর কথা আবারও আসলো বলছেন এই মুহূর্তে মানে যদি আমি রুপি এবং টাকার ভিতরে তুলনা করি রুপি তো বেশ দামি বাংলাদেশের টাকা তুলনায় দামে এবং মাঝখানে কিন্তু রুপি এবং টাকা কাছাকাছি এসে গিয়েছে এখন আবার আমরা এটা পিছিয়ে পড়লাম তার আমরা এখন পিছিয়ে পড়ল পড়ার আমাদের কারণ আছে ইন্ডিয়াতে যে কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স তারা কিন্তু ইমপ্রুভ করছে তাদের ইমপ্রুভমেন্টটা হলো তারা রাশিয়া থেকে যে তেল আমদানি করছে সেটা কিন্তু সোয়াফিংয়ের মাধ্যমে করছে করে এই তেল তারা তাদের এখানে নিজেদের কনজামশনও ব্যবহার করছে এবং সারপ্লাস যেটা ছিল সেটা এক্সপোর্টও করছে তাদের কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্সটা কিন্তু এই ক্রাইসিসের ভিতরেও কিন্তু ইন্ডিয়ার পজিশন কিন্তু এখন তাদের রিজার্ভ পজিশন কমে নাই কমে নাই বিকজ তারা ওই টেকনিকটা আগে থেকে ফোরকাস্ট করছিল যে এটা আমাদের যদি ইউএস ডলার এক্সপেন্সিভ হওয়ার কারণে আমাদের ইউএস ডলারের কারেন্সিতে যে আমরা এলসি খুলতেছি যেমন চায়নার সাথে আমি ইউএনএ এলসি খোলা উচিত ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ান কারেন্সি আমাদের সাথে ইন্ডিয়ার চায়না এরা তারপর রাশিয়ার সাথে রাশিয়ার সাথে যদি আপনি রুবেলে করেন এই অ্যারেঞ্জমেন্টটা তাহলে আপনি দেখবেন যে তখন ইউএস ডলারে আমার মাধ্যমে আমার যাওয়া এক্সপেন্সিভ আপনি ইন্ডিয়ান কারেন্সিতে যদি এলসি খুলেন যে কস্ট পড়বে এবং ইউএস ডলারে খুললে এখনও ইয়েতে আপনার ইউএস ডলারে খুলতেছে ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতেও ইউএস ডলারে আমি ডলার কিনে তারপরে এলসি ইয়ে করতেছি তো টাকাটা দিচ্ছি সেখানে আমার রেটের মধ্যে ডিফারেন্স অনেক এই ডিফারেন্সের কারণে আমরা আমাদের কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্সটা আর বাড়ি যাচ্ছে একটা প্রশ্ন আরো হতো আমরা একটা স্বপ্ন দেখতাম মানে সাউথ এশিয়ান ইউনিয়ন ইউনিয়ন এই সবটা এখন দেখি না

কমন কারেন্সি তো আগে সোয়াপিং করে যদি আপনি মনে করেন যে ওকে আমার ইন্টারেস্ট প্রটেক্ট হচ্ছে এটা দিয়ে দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ তারপরে নেক্সটে আপনি আরও যাইতে পারবেন এটা লং ওয়ে আমাদের নেক্সট জেনারেশন এটা ঠিক করবে আমরা আমাদের এই জেনারেশনের মধ্যে হয়তো মতবিভেদ থাকতে পারে কিন্তু একটা সময় আসবে তখন কিন্তু আপনার কমন কারেন্সির প্রশ্ন আছে যেমন ইউরোপিয়ান ইউনিয়নে যে ইউরোপিয়ান কারেন্সি যেটা সেন্ট্রাল ব্যাংক একটা না সেখানে ইয়ে হলো যে সেখানে লিমিটেশন হলো একটা ধরেন আপনার সেন্ট্রাল ব্যাঙ্ক ধরেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশগুলো আছে প্রায় তিরিশ তেত্রিশটার মতন দেশ সেই দেশগুলা প্রত্যেকের নিজের কারেন্সিও আছে আবার ইউরোপিয়ান কারেন্সি আছে যেই কারণে ইউরোপিয়ান কারেন্সি কিন্তু ইউরো যখন নাইনটিন নাইনটি এইটে চালু হয় তখন কিন্তু ইন্টারন্যাশনাল রিজার্ভ কারেন্সিতে অলমোস্ট থার্টি পার্সেন্ট ক্যাপচার করে ফেলছিল তারা ডলার ইউএস ডলারে ডাউন দেওয়া কিন্তু এখন এটা আবার কমে যাচ্ছে কমে যাচ্ছে দুই কারেন্সির মধ্যে কোন কারেন্সিতে সে ব্যবহার করতেছে তার সেন্ট্রাল ব্যাঙ্কও আছে আবার ইউরোপিয়ান কারেন্সিও আছে তো এটা চয়েসের উপরে ডিপেন্ড করে কোনটার উপরে আমি কোনটা করলে আমার লাভ হবে সেই ক্ষেত্রে তারা যেখানে ওটার ওই জন্য ওই প্রসারটা বাড়তেছে না ইউরোপিয়ান কারেন্সি ইউরোপ হয় স্থানীয় কারেন্সি গুলো বাদ দিয়ে দিতে হবে তাহলে ইউরো স্ট্রং থাকবে অথবা ইউরোকে বাদ দিয়ে যা তখন আপনার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যেমন 52 টা রাজ্য আছে আর এরা হলো সেপারেট আলাদা আলাদা কনস্টিটিউশন আছে ইউএস এর কনস্টিটিউশন তো তো একটা 52 টা রাজ্যে ইউএস ডলার ডমিনেন্ট কারেন্সি ওখানে নিজস্ব রাজ্যগুলোর নিজস্ব কোনো কারেন্সি নাই এখানে আপনার এদেরকে যদি ইউরোপিয়ান ইউনিয়নে যদি বলেন যে ফেডারেল সিস্টেমে আনা ফেডারেল সিস্টেমে আসতে হবে এটা হলো আর একটা বিরতি নেই বিরতির পর